মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং অরণ্য ব্লগস। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ। যাচ্ছি তাই না বুবুল? আমরা যাচ্ছি ঘুরতে। আজ রবিবার, আজকের দিনটা এইভাবে কাটাবো সত্যি ভাবিনি। ঘড়িতে তখন সকাল 7টা মতো বাজে, বরের ফোনে হঠাৎ ফোন আসলো। কি কথা হলো শুনতে পেলাম না, বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, এখন অবশ্য থেমে গেছে। ছুটির দিন তাই বিছানা থেকে তাড়াতাড়ি ওঠার কোনো চাপ নেই, তাই পাস ফিরে আবার ঘুমাতে যাব। বর ধমকে বলে উঠলো, আর ঘুমাতে হবে না, তাড়াতাড়ি উঠে পড়ো, হাতে সময় ভীষণ কম। আমি খানিকটা বিরক্ত হয়ে বললাম, কেন কি হলো? ভীষণ এক্সাইটেড হয়ে বলল, চলো নেপাল যাবে। আমি বললাম, মাথা খারাপ? বলল, না সিরিয়াস। তো যাই হোক, আমরা বিহারের যে জায়গায় থাকি সেখান থেকে নেপাল একদম কাছে, ওই মোটামুটি 2 ঘন্টা মতো লাগে। তাই আমি ভীষণ খুশি, বুবুনকে তাড়াতাড়ি তুলে দিলাম। যথারীতি আমরা 3 জন রেডি হয়ে গেলাম। বর্ষার সময় প্রকৃতি যেন সুন্দর রূপ নিয়েছে, ভীষণ চোখের শান্তি পাচ্ছিলাম। রাস্তায় সকালের জলখাবারটা খেয়ে নিলাম, এখানের ভাষায় ছোলে ভাটুরে, খেতে ভীষণ ভালো লাগলো। যে বৃষ্টি পড়ছে, আবার ওয়েদারটা মাঝে মাঝে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ওই যে আমার বর, আর এখানে আমরা হাই রোডে উঠে গেছি। তো দেখা যাক, এবার গন্তব্যস্থলে প্রায় পৌঁছেই গেছি। তো এখানে আমরা সবাই মিলে ভীষণ এনজয় করতে করতে যাচ্ছিলাম, আর গাড়িতে একদম মনের মতো পছন্দ মতো গানও চলছিল। বাইরে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ওয়েদার জাস্ট ফাটাফাটি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কোশি নদী, বর্ষাতে একদম ভরভরন্ত, ভীষণ ভালো লাগছে দেখতে। যাই হোক, নেপালে আমার কোনো দিনও যাওয়া হয়নি, এখানে প্রায় আমি 7-8 বছর আছি কিন্তু কখনো যাওয়া হয়নি। এই দেখুন, একটু কাছ থেকে দেখাচ্ছি নদীটা, তো বর্ষায় একদম ফুলে উঠেছে। এখানে জানেন বন্যা আসে, তো সেটাই দেখছিলাম। আর এখানে একটা ছোট্ট মতো গেট আছে, তো এইখানেও দেখুন জলের অবস্থা খুবই শোচনীয়। তো এখানে হালকা করে গেটগুলো ওপেন করে দেয়া হয়েছে, আর এই ব্রিজটা দিয়ে আমরা পার হচ্ছিলাম, আর জলের ভীষণ আওয়াজ আসছিল। আর খানিকটা গেলেই আমরা ইন্ডিয়া নেপাল বর্ডার পেয়ে যাব। তো আর কিছুটা যাওয়ার পরেই এখানে ইন্ডিয়া নেপাল বর্ডারে আমরা প্রবেশ করে গেছি। তো ইন্ডিয়ান আর্মিরা এদিক এই প্রান্তে চেকিং করবে, আবার ওই প্রান্তে গেলে নেপাল আর্মিরাও চেকিং করবে, তারপরে আমরা নেপালে প্রবেশ করতে পারবো। তো এখানে আমাদের চেকিং চলছে, তো আমরা এখানে অপেক্ষা করছি। আর ফাইনালি আমরা নেপালে পৌঁছে গেছি। এখান থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছিল, কিন্তু গাছের জন্য আর ক্যামেরার কারণে, আমার তো খুব একটা দামি ক্যামেরা না, তাই পাহাড়গুলোকে আমি দেখাতে পারছিলাম না। এবার ফাইনালি পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। বর্ষায় নদী ভরে এক বিভৎস রূপ নিয়েছে, এই নদীটির নাম হলো কোশি নদী। আর এখানে দেখুন, এই সব যে মানুষগুলোকে দেখছেন, এরা হচ্ছে কাঠ কালেক্ট করছে। তো এখানে নদীতে ভেসে ভেসে এত বড় বড় কাঠগুলো ভেসে আসে, আর ওনারা ওগুলোকে কালেক্ট করেন, কালেক্ট করে এখানে উপরে জড়ো করে রেখেছেন। আর নদীর রূপটা দেখুন, এখানে কিন্তু বিকট আওয়াজ হচ্ছে। আর আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ আকাশের অবস্থা খুবই খারাপ। আর এখানে যাই হোক, আমরা হেঁটে হেঁটে দেখছিলাম ব্যারেজটার অবস্থা, তো বেশ ভালোই লাগছিল। আর ওই যে একটু আগে গিয়ে দেখবো ওখানটার অবস্থা কেমন, কারণ ওখান থেকে জল যাচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্তে। আর এখানটায় আমার এত ভয় করছিল, মানে ভীষণ আওয়াজ হচ্ছিল, এই দেখুন অবস্থা। তো বুবুন তো ভীষণ এক্সাইটেড, কারণ ও প্রথম এরকম দেখছে নদীর অবস্থা একদম সামনে থেকে, কাছ থেকে। তো ভালোই লাগলো, বেশ একদিনের একটা ট্যুর, এরকম ট্যুর করা যেতেই পারে, দেখুন অবস্থা। আর এখানে আওয়াজটা বিভৎস আওয়াজ। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, তবে এখানে আশেপাশে ঘোরার মতো আর সেরকম কিছু জায়গা নেই, তো তবুও দেখবো, এক্সপ্লোর করবো কতটা কি ঘোরা যায়। আর এখানে বুবুন হচ্ছে পাপার সাথে দাঁড়িয়ে আছে, আর আমি একটু এক্সপ্লোর করছিলাম।
দেখার মতো সেরকম কিছুই নেই, কিন্তু তবুও বেশ ভালোই লাগছিল ঘুরতে। দু তিন দিনের হাতে সময় নিয়ে আসা হলে নেপালের ভেতরেও প্রবেশ করতে পারতাম, কিন্তু একদিনে শর্ট নোটিসে এইভাবে ঘুরতে আসতে পেরেও বেশ ভালোই লাগছে। কারণ এটা তো উপরি পাওনা আমার, তাই মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগছে। এখানে এই যে হাঁটাহাঁটি করছি আমার ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, পরিবারের সাথে বন্ধুদের সাথে আসতে পেরে ভীষণ মজা করছি। আর এই ব্যারেজটার ব্যাপারে বলি, এটা 61 বছরের পুরনো একটি ব্যারেজ। আর এখানে দেখুন, ভালো করে দেখাচ্ছি কত কাঠ কালেক্ট করছে, ভিজিটার বেশ ভালোই আছে। আর একদম তো এখন দুপুরবেলা, একটু বিকালবেলা হলে লোকাল মানুষজনও এখানে হাঁটতে আসেন। তো এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু রেস্টুরেন্টে না আমাদের খাবার মতো জিনিস নেই। তো যাই হোক, আমরা দেখছি খাবারের সন্ধানে যে কোথাও ভালো খাবার যদি পাওয়া যায়। আর এবার আমরা তো ব্যারেজ ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে দেখাচ্ছি। মাঝখানে আর কোনো ভিডিও তোলা হয়নি, আমি না ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ ক্লান্ত ছিলাম। তো মাঝখানে কিছু খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু বাঙালি তো ভাত মাছ খেলেই শান্তিটা পেতাম, কিন্তু আজকে আর মনে হয় ভাতটা নসিবে নেই। তো যাই হোক, ফেরার পথে একটা পিৎজা নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলবেন। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আর পারলে একটু ব্যারেজটা ঘুরে দেখে আসতে পারেন।